কেমন আছো আমার বন্ধুরা? তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখো, আমার বন্ধু মহলে বিভিন্ন বয়সী আছেন ঠিকই, কিন্তু অধিকাংশ হচ্ছে তরুণ। 17 থেকে 35 বছরের মধ্যে বেশিরভাগ ভিউয়ার আমার। যারা আর একটু সিনিয়র আছো বন্ধুরা, আমার সমবয়সীরা, একটু আরেকটু অভিজ্ঞরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। একটু সচেতনতা দরকার সব বয়সীদের জন্যই। মুরব্বীরা চিন্তা করবে তাদের সন্তানদের জন্য, ছোট ভাই বোনদের জন্য, আর যারা আমার তরুণ শ্রোতা দর্শক, তোমরা নিজের জন্য একটু চিন্তা করো। এই বয়সটা খুব টাচি, বিশেষ করে যারা এখন ছাত্র। মেয়েদের বেশ কৌতূহল থাকে ছেলেদের প্রতি, ছেলেদের অনেক আগ্রহ থাকে মেয়েদের প্রতি, এটা প্রকৃতিগতভাবেই স্বাভাবিক কথা। যদি এই আগ্রহ না থাকে বয়সে, তাহলে আমার যেটা মনে হয় সে হয়তো ফিজিক্যালি আনফিট। স্বাভাবিকতাকে তো অস্বীকার করা যায় না, তাই না? এখন আমি যেহেতু ছেলেদের কলেজের শিক্ষক, ছেলেদের জন্য আমার একটু বেশি চিন্তা হচ্ছে, কারণ দেখছি কিছু কিছু ছেলেকে তাদের বাবা মা এই স্পর্শকাতর বয়সটায় ঠিকঠাক মতন আসলে হয়তো সতর্ক করেননি, বোঝাননি। কোনো একটা মেয়ের সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু ওদের আগ্রহ থাকে সমবয়সী মেয়েদের প্রতি। সমবয়সী মেয়েরা এই ইন্টারেস্টিং বইটা, তারুণ্যের এই বইটা, নবযৌবনের বইটা, ওদের কাছ থেকে যে আরও 3 বছর আগে থেকেই পড়ছে, ওদের চেয়ে 3 বছর আগে থেকে পড়ছে, এটা তো ওরা জানে না, জানলেও মনে থাকে না। তাই একই জায়গায় যারা 3 বছর আগে গেছে আর যারা মাত্র গিয়েছে, তাদের কৌতূহল কি সমান হবে? কোনোদিনও, কোনোদিনও না। যারা নতুন গেল, প্রথম গেল, তারা অনেক বেশি এক্সাইটেড থাকবে। এই সুযোগটা যারা আগে গিয়েছে তারা নিতেই পারে। একজনের খবর পেলাম যার ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত তার বান্ধবীকে দিয়ে দিয়েছে। বান্ধবীর আবার অনেক বয়ফ্রেন্ড আছে, সেটা দোষের কিছু না, কিন্তু ছেলেটা কোনো মেয়ের সাথে কথাবার্তা বলতে পারবে না। কেন? হাতের মুঠোয় নেওয়ার প্রবণতা। আগেকার দিনে আমরা দেখেছি, আমরা যখন তরুণী ছিলাম এই সময়টা বেশিরভাগ পুরুষের প্রবণতা ছিল বউকে হাতের মুঠোয় কেমনে রাখবে, তার ভালোবাসার মানুষটাকে কীভাবে হাতের মুঠোয় রাখবে। এখন পাশার দান উল্টে গেছে, এখন মেয়েরা তাদের বয়ফ্রেন্ড বলো, স্বামী বলো, এদেরকে হাতের মুঠোয় রাখার জন্যে সাংঘাতিক উঠে পড়ে লেগেছে। তাই আরও সতর্কতা জরুরি, কেউ কারো হাতের মুঠোয় বন্দি হইও না। মেয়েরাও ছেলেদের হাতের মুঠোয় বন্দি হওয়ার কোনো প্রয়োজন মনে করি না, ছেলেরাও মেয়েদের হাতের মুঠোয় কেন বন্দি হবে? স্রষ্টা আমাদেরকে স্বাধীনভাবে থাকার জন্য সৃষ্টি করেছেন, সবাইকে তার স্পেস দেওয়া উচিত বলে আমি মনে করি। তোমরা কি বলো? যে যেটা ভালোবাসে, সেটা যদি অপরের জন্য ক্ষতিকর না হয়, তাহলে সেটা করতে দিলে অসুবিধাটা কোথায় বলো তো? এই ব্যাপারগুলো নিয়েই আমার ওই যে সোডিয়াম থেরাপি পার্ট 1, 2, 3, 4 ভিডিও আমার মার্লিন্স শর্ট স্টোরিজ চ্যানেলেও আছে, মার্লিন্স শর্ট স্টোরিজ পেজেও আছে। তোমাদের অনুরোধ করছি, তোমরা প্লিজ ওই ভিডিওগুলি একটু দেখো। দেখে যারা মানে জুনিয়র ফ্রেন্ডস আছো তাদের নিজেদেরই কাজে লাগবে, আর যারা বাবা মা আছো তারা দেখলেও বুঝবে এটা তোমাদের সন্তানদের দেখার দরকার আছে কি নেই। যদি মনে করো দেখার দরকার আছে, ওদের দেখার সুযোগ করে দাও। সোডিয়াম থেরাপি পার্ট 1, 2, 3, 4 4টা পার্ট আছে। আমি যদি ক্লাসে বলি তাহলে তো
আমার লিমিটেড কিছু ছাত্র এটা শুনতে পায়, সবাই যাতে শুনতে পায়, ছাত্রদের অনুরোধে আমি এভাবে এটা সর্বজনীন করে দিয়েছি, কিন্তু তোমরা যদি না দেখো তাইলে কেমন করে হবে? তাহলে তো আর জানবে না, কী লাভ আমার তাহলে এটা এরকম ইন্টারনেটে ছেড়ে দিয়ে? হ্যাঁ, প্লিজ দেখে নিও মেয়েরা, তোমরাও দেখো সোডিয়াম থেরাপি পার্ট 1, 2, 3, 4, আর ছেলেরা তো অবশ্যই দেখবে। সোডিয়াম, মনে রাখবে, সোডিয়াম আলোতে, সোডিয়াম রঙের মধ্যে কখনো সঠিক রঙটা চিনতে পারবে না। সোডিয়াম বাতি যখন শাড়ির দোকানে জ্বালিয়ে দেয়, শাড়িও চেনা যায় না। তো তোমাদের চোখে এখন অনাত্মীয় নারী পুরুষ সম্পর্কে সোডিয়াম আলোর চশমাটা ফিক্সড হয়ে আছে, সুতরাং তোমরা মানুষ সহজে চিনতে পারবে না, এই কথাটা মনে রেখো। সোডিয়াম আলোতে রং চেনা যায় না।